Three, two, one. Okay, everyone. আজকের ভিডিওতে ফিজিক্সের একটি তাক লাগিয়ে দেওয়ার মতো এক্সপেরিমেন্ট করব, যা আপনারা অলরেডি কিছুটা দেখে ফেলেছেন ভিডিও প্রথমেই, যা দেখে আপনাদের মনে হতে পারে এখানে তো কোনো গ্র্যাভিটি কাজ করছে না, কি হচ্ছে কি এখানে। যাই হোক, অলরেডি আপনারা ভিডিও শুরুতে কিছুটা দেখে নিয়েছেন, আমার কথা না বাড়িয়ে ডিরেক্ট এক্সপেরিমেন্ট শুরু করা যায়। আচ্ছা, প্রথমেই বলে নিই, এই এক্সপেরিমেন্টটির নাম হলো ডাবল কোন রোলিং আপহিল। এখন এক্সপেরিমেন্টে আসি। তো আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রায়াঙ্গুলার শেপ কাঠের তৈরি কিছু একটা জিনিস আছে, এবং স্পষ্টতই দেখা যাচ্ছে যে এই ত্রিভুজটি বা ট্র্যাকটি ভূমির সাথে সমান্তরালে নেই, কিছুটা অ্যাঙ্গেল করে স্থাপন করা হয়েছে এই ট্র্যাকটিকে, এবং এই কোণের মান হলো 6.92 ডিগ্রি অথবা 0.121 রেডিয়ান। অর্থাৎ সহজ ভাষা বলতে গেলে এখানে নিচের দিকে ঢাল রয়েছে। পৃথিবীতে যে কোনো বস্তুরই সাধারণ ধর্ম হলো গিয়ে ঢালু পথ দিয়ে বেয়ে নিচে নামা। এটা যেহেতু একটি ঢালু পথ, আমার কাছে একটি সিলিন্ডারিয়াল শেপের একটা বস্তু রয়েছে, অবজেক্ট, একটা অবজেক্ট রয়েছে। আমি যদি এখানে এটাকে ছেড়ে দিই তাহলে বস্তুটি নিচে যাওয়ার কথা, এটাই স্বাভাবিক ধর্ম। তো এই নিয়মের ঊর্ধ্বে নয় এই বস্তুটি, কিন্তু এমন কিছু অবজেক্ট রয়েছে যা আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় এই নিয়মের ঊর্ধ্বে। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় তত বস্তুর বিভব শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ আমাকে কোনো বস্তুকে উপরে নিয়ে যেতে হলে আমাকে কাজ করতে হবে শক্তির বিরুদ্ধে, অভিকর্ষ স্তরণের বিরুদ্ধে। যার উদাহরণ আমরা খুব সহজেই দেখতে পারি, আমরা যদি ছাদ থেকে গ্লাসে করে পানি ফেলে দিই তাহলে সেটি সহজে নিচে পড়ে যায়, কিন্তু কুয়া থেকে পানি উঠাতে আমাদের পানির পাম্প ব্যবহার করা হয়। ঠিক তেমনই ঢালু পথে গাড়িকে নিউট্রালে রেখে দিলে গাড়ি নিচের দিকে চলে যায়, কিন্তু উঁচু পথে বা পাহাড়ি রাস্তায় গাড়িকে উপরে নিতে হলে এক্সেলারেট করতে হয়। অর্থাৎ কোনো বস্তুকে উপরের দিকে নিতে হলেই শক্তি দিতে হবে, এবং উপর থেকে কোনো বস্তু যদি নিচে নামে তাহলে সে শক্তি রিলিজ করে, সেটা গতিশক্তি হিসেবে হতে পারে এবং অন্যান্য শক্তি হিসেবে হতে পারে। কাছে একটি অবজেক্ট রয়েছে যার আকৃতিটা একটু জটিল। এই অবজেক্টটি সাধারণত বলা হয় ডাবল কোন। এই অবজেক্টটিকে সাধারণত ডাবল কোন বলা হয়। তো এটাকে যদি আমি এখানে রাখি, দেখেন কি হয়। আবার দিচ্ছি, তো কেন এটি উপরের দিকে যাচ্ছে, এটা কেন নিচের দিকে যাচ্ছে না? আমি যদি এখানে রাখি স্থির, এখানে রাখলে সে আবার উপরে যাচ্ছে, কিন্তু এই পথটি তো ঢালু পথ। আমি যদি আবার সিলিন্ডারিয়াল শেপের বস্তুটিকে রাখি সেটি তো নিচেই যাচ্ছে, তাহলে কেন এই নিয়মের ঊর্ধ্বে এই বস্তুটি রয়েছে? এর কারণ শুধুমাত্র এই বস্তুর আকৃতির জন্য, এই শেপটা, এই বস্তুটা আসলে দুইটা ফানেলকে একসাথে মিড পয়েন্টে সুষমভাবে জোড়া লাগানো হয়েছে, জাস্ট, আর কিচ্ছু না। এবং যেহেতু এটা ফানেল, এর ভর চারদিকে সুষম রয়েছে, তাই এর সেন্টার অফ মাস এই প্রস্থচ্ছেদের কেন্দ্র হতে এই বৃত্তাকার প্রস্থচ্ছেদের কেন্দ্র বরাবর সরল রেখার অর্ধেক, অর্থাৎ ঠিক মাঝখানে রয়েছে সেন্টার অফ মাস। তো লক্ষ্য করুন, যখন বস্তুটি আমাদের আপাত দৃষ্টিতে ঢালু পথে রয়েছে তখন এই বস্তুর সেন্টার অফ মাস কোথায় রয়েছে? আমি যদি এখানে একটু মার্ক করি ওকে, এই জায়গাটায় রয়েছে।
এখন আমি যদি এটাকে মুক্তভাবে ছেড়ে দিই, আমি যদি এটাকে মুক্তভাবে ছেড়ে দিই, এখন শেষ উচ্চতাটা দেখা যাক। তো লক্ষ্য করলে দেখবেন, এটা ছিল আগের উচ্চতা, এটা হচ্ছে শেষ উচ্চতা। অবশ্যই এখানে হাইটের পার্থক্য রয়েছে এবং পার্থক্যটি নিচের দিকে নেগেটিভ, অর্থাৎ তার পূর্বে উচ্চতা ছিল সর্বোচ্চ এবং আমাদের দৃষ্টিতে যখন সে উঁচু পথে গেছে তখন তার সেন্টার অফ মাস ভূমি থেকে কম উচ্চতায় রয়েছে। একমাত্র এই কারণেই বস্তুটি আমাদের দৃষ্টিতে উপরে অগ্রসর হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বস্তুটি নিচে অগ্রসর হয়েছে। ওকে, তো এই বস্তুটির সেন্টার অফ মাস কোথায়? ঠিক এটার মাঝখান দিয়ে যদি একটি রেখা টানা হয় তাহলে এটি হবে সেন্টার অফ মাস। আমি যদি একটু একে দেখাই, আকৃতি কিছুটা দেখতে এরকম, যদিও আঁকা ভালো হয়নি। তো এখানে সেন্টার অফ মাস কোথায় হবে? ঠিক মাঝখানে। আমি যদি এখানে অক্ষগুলোকে আঁকি, এক্স অক্ষ, জেড, জেড ড্যাশ, তো এই পয়েন্টই হবে এই বস্তুর সেন্টার অফ মাস। এটাকে আমরা মূল বিন্দু হিসেবে ধরে নিয়েছি, এই যে এক্স অ্যাক্স, এই যে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর এটা হলো কি জেড অ্যাক্সিস। ওকে, তো এই বস্তুর জন্য সেন্টার অফ মাস হলো গিয়ে ঠিক এই মাঝখানে। বস্তুটিকে এখানে স্থাপন করা হলে বস্তুর সেন্টার অফ মাস ভূমি থেকে ধরলাম এক্স উচ্চতায় আছে। সেন্টার অফ মাস ঠিক মাঝখানে, কারণ বস্তুটির ভর সুষমভাবে বণ্টিত চারদিকে। তো এটা ধরলাম এ অবস্থান, এবং বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দেওয়ার পর ধরলাম বি অবস্থানে সে এসে থামল। তো এই দুই জায়গার মধ্যে কি দেখা যাচ্ছে? এই যে সিএম সেন্টার অফ মাস, তার ভূমি থেকে উচ্চতা ধরলাম এক্স প্রাইম, এবং স্পষ্টতই দেখা যাচ্ছে এই উচ্চতাটা এটার তুলনায় বেশি, এটা কম এটা বেশি, অর্থাৎ অর্থাৎ এক্স ইজ গ্রেটার দেন এক্স প্রাইম। তো যেহেতু হাইটের ডিফারেন্স রয়েছে এবং এবং এই অবস্থানে ভূমি থেকে সেন্টার অফ মাসের উচ্চতা যতটুকু তার থেকে বি অবস্থানে উচ্চতা কম, অর্থাৎ বস্তুটি এদিকেই পতিত হবে শক্তি রিলিজ করে। তো আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বস্তুটি উপরে উঠছে, কিন্তু আসলে না, বস্তুর ভরকেন্দ্র সহ সম্পূর্ণ বস্তুটি নিচের দিকে পতিত হচ্ছে, শুধুমাত্র এই ট্র্যাকটি উপরে উঠছে। তো দুইটা রেখা যেখানে ইন্টারসেক্ট করছে সেই জায়গায় বস্তুটি থেমে যাবে, এই যে।